এই খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না। যদি আমার কাছে আসিস তাহলে কিন্তু আমি রুম থেকে বের হয়ে যাব। আই তোর কি বিয়ে করার আগে একটাবারও মনে হয়নি তুই যাকে বিয়ে করবি তার তোকে পছন্দ হয়েছে কিনা, নাকি বড় লোকের মেয়ে পেয়ে তুই বিয়ে করে ফেলেছিস? আপনার বাবা তো আপনার মত নিয়েই বিয়েটা দিয়েছে, আর তাছাড়া ছোটবেলা থেকে আমাদের বিয়েটা ঠিক ছিল। আমার বাবা মায়ের আপনাকে পছন্দ ছিল তাই আপনার সাথে বিয়েটা হচ্ছে। অবশ্য বাবা এখন বেঁচে নেই। ও আচ্ছা, তোর বাবা আমার পছন্দ হয়েছে বলে তুই আমাকে বিয়ে করেছিস, কিন্তু তোর কি এতটুকু কমন সেন্স নেই যে মেয়ের তোকে পছন্দ নাও হতে পারে? তাকে বড় লোকের বিয়ের কথা শুনি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তোমার কথা যে তোমাকে বড় লোক দেখে আমি বিয়ে করে ফেলেছি। আমার মাথা খারাপ ছিল তাই। তোমার মাথা তো ঠিক ছিল তাই না? তাহলে বিয়ের আগে কেন বলনি যে আমার সাথে তুমি বিয়ে করতে রাজি না? আমি তোমার বাবাকে বিয়ের আগে অনেকবার বলেছি যে এই বিয়েতে তোমার মত আছে কিনা। তোমার বাবা তো আমাকে বলেছিল যে এই বিয়েতে তোমার মত আছে। তাহলে এখন এই কথা বলছো কেন? আগে যদি এই কথাগুলো বলতে তাহলে তো এই দিন দেখতে হতো না। আমার বাবা কি দিনই সেটা যদি তুই জানতি তাহলে কাজই হতো। আর তোর মতো এরকম খ্যাতকে না আমার ভালো করে জানাই আছে যে তোর মেয়ে পেলে তাদের উপর ঝাঁপিয়ে পড়িস। এই মুহূর্তে যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার কপাল, তোমার বাবা বলেছিল তুমি একটা রাগী মেয়ে, এখন দেখছি তুমি তো ডাকাত না সাংঘাতিক মেয়ে। কথা নেই বার্তা নেই তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আচ্ছা তুমি কি সবাইকে আমার ভয় দেখাও নাকি? আর তাছাড়া আমার মা তো বিয়ের আগে তোমার কাছে জিজ্ঞাসা করেছিল যে এই বিয়েতে তোমার মত আছে কিনা। তুমি বলেছিলে হ্যাঁ তোমার এই বিয়েতে মত আছে, কিন্তু এখন এসব কথা কেন বলছো? বলেছি কারণ এই বিয়েতে যদি আমি রাজি না হতাম তাহলে বাবা যে কি করতো আমার সাথে। কি কি করতো? এখন চুপ করে আছো কেন? আই তোকে কি আমি বলেছি আমার মুখে মুখে তর্ক করতে? যে ও তো বলে নেই তুই চুপ থাক। আর তুই কি মনে করেছিস তুই বিয়ে করে তুই স্বামীর অধিকার পেয়ে যাবি? তোর মতো এরকম গাইয়া খাত না কখনোই স্বামীর অধিকার পাবে না। বাইরের মানুষ জানবে তোর আর আমার সম্পর্ক অনেক ভালো, কিন্তু তুই আর আমি জানি আমাদের সম্পর্ক কেমন। এখন অনেক রাত হয়েছে, আমি ঘুমিয়ে পড়বো, তুই ঘুমিয়ে পড়। আরে আজব ব্যাপার, আমি ঘুমাবো কোথায়? তুমি তো খাটের উপরে বসে আছো। তুই কি মনে করেছিস তোর মতো এরকম গাইয়া খেতকে আমার সাথে নিয়ে ঘুমাবো? তুই ফ্লোরে গিয়ে ঘুমা, আর তোর সারা জীবন ফ্লোরে ঘুমাতে হবে। থাক, আমি খাটেই ঘুমাবো না, আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছি। সব ছোট লোক ব্যাপার সৈকত, তুমি এই ভোরবেলায় ড্রয়িং রুমে প্রবলেম? আচ্ছা আকি কি তোমাকে কিছু বলেছে? আকি যদি তোমাকে কিছু বলে থাকে আমাকে বলো, দেখো ওর ব্যবস্থা আমি করছি। না বাবা, আকি আমাকে কিছু বলেনি। আসলে মাকে ছাড়া তো কখনো থাকি না, গতকালকে মা চলে গেল এর জন্য মনটা খারাপ হচ্ছে, আর তাছাড়া মায়ের শরীরটাও খুব একটা ভালো না। সুকত আমার কি করা আছে বলো? তোমার মাকে তো আমি থাকতেই বললাম, কিন্তু তোমার মায়ের নাকি স্বপ্ন ভালো লাগে না তাই তুমি গ্রামে চলে গেল। এক কাজ করো না সুকত, তুমি আর আকি দুজন মিলে গ্রামে চলে যাও, গিয়ে তোমার মাকে রিকোয়েস্ট করো। আমি বিশ্বাস করি যে তুমি যদি তোমার মাকে ঠিকঠাক মতো বলতে পারো তোমার মা কিন্তু আর গ্রামে থাকবে না, তোমাদের সাথে আমার বাসায় চলে আসবে। আর তোমার মা যদি আমার বাসায় চলে আসে তখন তো আর তোমার মায়ের জন্য তোমার মন খারাপ করবে না, আর তোমার মায়েরও খুব ভালো লাগবে। আমরা সবাই মিলে বসে একসাথে থাকলাম, কি বলো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি মাকে বলে দেব, মা যদি আসতে চায় মাকে অবশ্যই নিয়ে আসবো।
আসলে হয়েছে কি, মা তো গ্রামের পরিবেশে থাকে, এই শহরে জীবন তার ভালো লাগে না। তার কাছে মনে হয় শহরে জীবন একটা বন্দী জীবন, এর জন্য মা গ্রাম ছেড়ে শহরে আসতে চায় না। তারপরেও মাকে বলে দেখব, মা যেদিনই আসতে চায় সেদিনই নিয়ে আসবো। সুকত অভ্যাস হচ্ছে মানুষের দাস, ওকে নিয়ে আসো, আমি খুব খুশি হব। ও তুই তো ব্রেকফাস্ট করনি না? আচ্ছা আমি বলছি, আমি একটু রাউন্ডস করে আসি। হ্যাঁ বসো।